দেখেন, একটা কমন প্রশ্ন প্রশ্ন করবেন এখন আমাদের সৌদি যে প্রবাসীদেরকে, কার্গো, কার্গোর বিষয়টা নিয়ে আপনাকে একটু বলি, যারা প্রবাস থেকে দেশে আমরা জিনিসপত্র পাঠাই। দেখেন, ইন্ডিয়া এবং বাংলাদেশের দূরত্বটা খুব বেশি দূরে দূরে না, হয়তো আমাদের হচ্ছে 6,000 কিলোমিটার, তারা হয়তো 5,000, 5,500 বা 7,000 হতে পারে, এর থেকে বেশি না। ফিলিপিনস, নেপাল, শ্রীলঙ্কা, আদার যে কান্ট্রি গুলো, এখানে যে কার্গোতে যে জিনিসগুলো পাঠায় প্রতি কেজির জন্য, এখান থেকে সৌদি আরব থেকে খরচ হয় হচ্ছে আপনার 5 থেকে 7 রিয়াল বা সর্বোচ্চ 8-9 রিয়াল, 10 রিয়ালের নিচে। আর কিন্তু বাংলাদেশ থেকে আমরা যারা বাংলাদেশি যারা আছি, আমরা এখান থেকে কার্গোতে যদি কোনো আমাদেরকে কিছু পাঠাতে হয়, তাহলে সেটি 15 থেকে 30 রিয়াল পর্যন্ত আমাদের খরচ পড়ে। এটি নিয়ে অনেক সৌদি প্রবাসী ভাইরা অনেকবার লিখেছেন, কথা বলেছেন, কিন্তু আমরা সেখান থেকে কোনো স্পষ্ট উত্তর পাইনি। মিরাজ ভাই, আপনি প্রশ্নটা কি বুঝতে পারছিলেন? কিছুটা নেট সমস্যা হচ্ছে মনে না, হয়। বুঝতে পারছি না না বুঝতে পারছি আমি আসলে এটা একটু একটা কাজ জি করবেন, আমি হ্যাঁ জি শেষ করুন। হ্যাঁ জি, প্রশ্নটা হচ্ছে যে, হ্যাঁ প্রশ্নটা হচ্ছে যে আমাদের আশেপাশে কয়েকটা দেশের দিকে আমরা তাকালে, সে দেশে কার্গোতে জিনিস দেওয়া যায় প্রতি কিলো 5 থেকে 10 রিয়ালের মধ্যে, আর আমরা বাংলাদেশিরা কার্গোতে কোনো জিনিস দিতে গেলে সেটি 15 থেকে 30 রিয়াল পর্যন্ত আমাদের খরচ হয়, এতটা ডিফারেন্ট কেন? এটি একটি আপনার কাছে জানতে চাইবো। একই সাথে আরেকটি প্রশ্ন, সম্প্রতি যে আইনটি হলো বা নতুন যে নীতিমালা বা ঘোষণা যেটি আসছে, যে একজন প্রবাসী 2টির বেশি মোবাইল ফোন নিতে পারবে না। এখন দেখেন, আমরা যারা প্রবাসী আছি, আমাদের পরিবারে 8-10 জন সদস্য থাকে, অনেক ভাই বন্ধু থাকে, বা পড়াশোনার জন্য তাদের মোবাইল বা ইন্টারনেটের এই জন্য মোবাইল প্রয়োজন পড়ে, ল্যাপটপ প্রয়োজন পড়ে। এখন 2টি মোবাইল একেবারেই মানে ইয়ে না, আপনার কাছে কি মনে হয়? একটি তো আমি যে মোবাইলটা ব্যবহার করতেছি, এটি আমার কাছে গুড থাকে আইডিয়া, না গুড গুড, এটি গুড আইডিয়া, এটি একেবারে। দুটি চমৎকার। মোবাইল যদি আপনি আপনি যদি মাত্র 2টি মোবাইল করে দেন, তাহলে একটি মোবাইল তো আমি 2টি মোবাইল কিন্তু আমাদের কাছে থাকে। সাধারণত আপনি জানেন যে আমরা একটি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, একটা হয়তো নর্মাল ফোন ইউজ করি, হয়তো নতুন একটা অনেকে বেশি দুটা নিজে অ্যান্ড্রয়েড ব্যবহার করে ফোন, নিব, দুটা দুটা তাহলে অ্যান্ড্রয়েড আমি ফোন ইউজ করে পরিবারের নেন। জন্য 2টা মোবাইলের বেশি নিতে পারবো না, তাহলে বাকি মোবাইল গুলোর জন্য আমাকে 30% শুল্ক দিতে হচ্ছে, কর দিতে হচ্ছে, এটি কি একটু অন্যরকম হয়ে গেল না? এটি সৌদি সরকার যেখানে আমাকে বলছে এর তুমি আগে এর নাও, আগে তুমি যাও 5টা নাও, তোমার এর সমস্যা আগে নাই, সৌদি এয়ারপোর্ট আমাকে দিচ্ছে, আমার সৌদি সরকার আমাকে এখান থেকে ছেড়ে দিচ্ছে, তো আমার জিনিসটা বাংলাদেশে যাচ্ছে, আমার পরিবার নিব বাংলাদেশ, আমাকে সেটি আটকে দিচ্ছে, জিনিসটাকে আপনি কিভাবে দেখবেন? না, এটি দুটি ধন্যবাদ। প্রশ্ন কিন্তু এর আলাদা। আগে এর আগেও আপনি এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন বা আমাকেও এর আগে জানিয়েছেন, কিন্তু এইবার আমি একটু চিন্তা করলে এই বিষয়টা নিয়ে আমি একটু লিখিতভাবে প্রবাসী কল্যাণ মন্ত্রী মহোদয়ের কাছে একটু এটি আমি একটু উপস্থাপন করব। যে আমাদের প্রবাসী কর্মী যারা 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 এখানে কর্মী হিসেবে যারা বিদেশে ছিলেন বা প্রবাসী যারা যারা হয়তো ঘুরতে যায় তাদের হিসাবটা আলাদা, কিন্তু আমাদের যারা প্রবাসী কর্মী দীর্ঘদিন প্রবাসের থেকে আসেন তাদের কিন্তু কিছু মালামাল এটি থাকবেই, জি কিছু ফোন এটি থাকবেই, এবং সেখানে কাস্টমসের যে আইনটি এটি কিভাবে আপডেট করা যায় কিনা এটি নিয়ে আমরা একটু অনুরোধ করতেই পারি। কারণ আমাদের এই প্রবাসী আসলে হয়েছে কি ভাই, ওই যে কার্গোর কথাও যে বললেন, ওই আগের জি একই বিষয়, নেপাল থেকে যেতে 1 লাখ টাকা লাগে, আমরা কেন 3 লাখ, জি এরকমই মানে আমরা একটু বলতে খারাপ শোনা যায় যে আমাদের প্রবাসী কর্মীদের প্রবাসীদেরকে আমরা মনে করি যে এবার পেয়েছি। এখানে একটা একটা জিনিস আপনাকে আমি যুক্ত করি, কিছুদিন আগে হঠাৎ করে আমার মনে হলো যে এটা নিয়ে আমি একটা প্রতিবেদন করি। বাংলাদেশে এখনো বিশ্বের কয়েকটা দেশে কার্গো অন হয়ে গেল, বাংলাদেশে এখন পর্যন্ত কার্গো নিচ্ছে না, কার্গো ফ্লাইট নাই, কার্গো যাচ্ছে না। তো আমি একটা প্রতিবেদন করার জন্য কয়েকটা কার্গোর দোকানে গেলাম, সেখানে গিয়ে অনেকের সাথে কথা বললাম, তো জিজ্ঞেস করলাম যে প্রথম কথা হচ্ছে আপনাদের কার্গো কি শুরু হয়েছে? বলছে না, অনেক দেশে শুরু হয়ে গেছে কিন্তু বাংলাদেশে কার্গো শুরু হচ্ছে না। তো আপনি কেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন? বললো যে আমি তো সেই করোনার আগ থেকে যে জিনিসগুলো রাখছি অনেক জিনিস এখন আমার নষ্ট হয়ে গেছে, ভিতরে কি আছে আমি নিজেও জানি না, আজকে 6-7 মাস সময় হয়ে গেছে, 1 বছরের কাছাকাছি, এখন জিনিসগুলো নষ্ট হচ্ছে, এখন সেটার ক্ষতিপূরণ আমাকে দিতে হচ্ছে, প্রথম কথা। তো দ্বিতীয় কথা হচ্ছে কেন আপনার কার্গো শুরু হচ্ছে না? তো উনি সরাসরি যে কথাটি বললেন যে যিনি এখন বর্তমানে ঢাকায় মিডিভিশনে যিনি দায়িত্বে আছেন, বিশেষ করে যে জায়গায়, তার কথা হচ্ছে, আমি নামটা ঠিক বলতে পারতেছি না, আপনার কথা বলার সুবিধার্থে আপনাকে জানাচ্ছি, উনি বলছে যে মানে তাদের উদ্দেশ্য মানে কার্গোর রেটটা বেশি হচ্ছে যে তারা মানুষকে অনুৎসাহিত করতে চাচ্ছেন যে প্রবাস থেকে কোনো জিনিস আনার দরকার শুধু টাকা আনো, তাদের কথা মানে রেটটা প্লাস করে দেওয়ার কারণ যেটি বললেন যে রেট বেশি হলে আমি আপনি পাঠাবো না, ওদের কথা হচ্ছে আমাদের জিনিসপত্রের কোনো প্রয়োজন নেই, আমাদের হচ্ছে রেমিটেন্স, আমাদেরকে কারেন্সি দাও, টাকা দাও। তো এখন ভাই, একটা মানুষ তার সৌদি আরবে থাকি আমি, আমার পরিবারের জন্য সে একটা হয়তো একটা ট্যাঙ্ক, একটা নিরো দুধ বা একটা ব্ল্যাঙ্কেট, কম্বল বা একটা ইলেকট্রনিক সামগ্রী, এটা এটা কি তার ডিমান্ড করতে পারে না? তো তাহলে অবশ্যই এই জিনিসগুলো এটা এটা কেন হচ্ছে? আপনি দেখেন শ্রীলঙ্কার দিকে আপনি তাকান, আপনি দেখবেন যে ওই আমরা তো কেজিতে দিচ্ছি, যে 120 কেজি 125 কেজি একটা বক্স দিচ্ছি, কিন্তু শ্রীলঙ্কা কি হয় জানেন? এরকম একটা কাঠের বক্স তৈরি করবে, কোনো ইয়ে নাই, সীমাবদ্ধতা নাই, মানে বক্স এটা বাই ফুট, কত ফুটের বক্স করলেন সেটার উপর 5-7 টাকা করে তারা নিবে, এর মধ্যে আপনি যা ঢুকান, আপনি ইট নিবেন, আপনি টাইলস নিবেন, আপনি পাথর নিবেন,
আপনি যা খুশি তা নেন, ওদের কথা হচ্ছে নিয়ে আসো আমার দেশে নিয়ে আসো, তুমি আমার কোনো সমস্যা নেই। তারা আরো উৎসাহ করে, মানুষ উৎসাহিত করে যে নিয়ে আসো। আর আমাদের দেশ বলতেছে যে আমরা দিচ্ছি না ভাই, আমরা কি কারেন্সি দিচ্ছি না, আমরা কি রেমিটেন্স দিচ্ছি না, তো রেমিটেন্সের জায়গাটা আমরা ঠিকঠাক দিচ্ছি। তো সাধারণ একজন প্রবাসী একটা কার্গো করে তার পরিবার কাছে জিনিস পাঠাবে, সেটা একটু যদি সহজ করে দিই, কি এমন সমস্যাটা হচ্ছে? আর দুটি মোবাইল, এটি যে আমি ওই দিন যখন এই প্রতিবেদনটা করতেছি আমার খুব খারাপ লাগতেছিল, দুইটা মোবাইল আমার দেখেন, আমার দুইটা মোবাইল আমি নিজে ইউজ করতেছি, এখানে আমার হাতে দুইটা মোবাইল আছে, এই দুইটা তো আমি নিয়ে যাবো, এখানে আমার কত কিছু আছে। এখন আমি পরিবারের জন্য একটা আইফোন নিতে গেলে, বাদ দেন আইফোন নিলাম না, এই স্যামসাং ফোনটা নিতে গেলে এটার দাম হচ্ছে আপনার সৌদি রিয়ালে প্রায় 2,000 রিয়াল। এখন এটার উপর 30% দিয়ে আমাকে শুল্ক দিতে কত টাকা পারবে, কোত্থেকে দিবে? এই যে কিছু কিছু খুঁটিনাটি জিনিসগুলো আছে, এগুলো আমার কাছে, মিরাজ ভাই, আমি আপনি নিজে বলছেন যে আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন না, আপনি হয়তো বিষয়টা নিয়ে আলোচনা করতে পারবেন, যে আপনি কাইন্ডলি এই দুটি বিষয়, বিশেষ করে একজন প্রবাসী দেখেন কি নিয়ে যাচ্ছে, কয় কোটি টাকা নিয়ে যাচ্ছে তার কাছে, যাওয়ার সময় তার সন্তানের জন্য দুই সেটটা জিনিস নিয়ে যাবে, এটা স্বাভাবিক একটা বিষয়। বাংলাদেশ সরকার যদি আমাদেরকে এতটুকু স্যাক্রিফাইস না করে, এতটুকু সুযোগ না দেয়, তাহলে কোন দিকে যাব? তা আপনি কাইন্ডলি এক হচ্ছে কার্গোর বিষয়টাকে, দুটা বিষয় নিয়ে কার্গো এবং আমি সরকারকেও বাঁচালাম, আমিও বাঁচলাম, আমি দেশকেও ট্যাক্স দিলাম, আমিও বাঁচলাম, সেটা তো করা যায়। আপনি 30%টা না দিয়ে আপনি 5% নিয়ে আসেন, 10% নেন, তাহলে তো আমি একটা টেলিভিশন শখ করে দিতে পারবো। আমার বাসার মধ্যে এখন একটা অ্যান্ড্রয়েড টিভি আছে আপনার 55 ইঞ্চ, আমার শখ হয়তো নিয়ে যাবো, আমার তো চিন্তিত সাহস করতে পারতেছি না, আমি তো এয়ারপোর্টে টিভি 3 ঘন্টা আমাকে দিতে হবে, আমি কিভাবে নিবো বলে? একজন প্রবাসী 20-25 বছর যদি কাজ করে যদি যাওয়ার সময় একটা জিনিসপত্র নিয়ে যেতে না পারে, তো আর কি নিল তার? এটা নিয়ে আমরা দেখি কিভাবে এটা নিয়ে কাজ করা যায়, আমরা এখান থেকে রিপোর্ট করবো, আপনারা আমাদেরকে একটু তথ্য দিয়ে হেল্প করবেন।